চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ছে। তাইওয়ানে যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেখে নেওয়া যাক চীন ও তাইওয়ান কার সামরিক শক্তি কেমন। জনসংখ্যা নিরিখে চীনের জনসংখ্যা 139.8 কোটি, তাইওয়ানের জনসংখ্যা মাত্র 2.36 কোটি। জনসংখ্যার বিচারে চীন ও তাইওয়ানের কোনো তুলনাই চলে না। প্রতিরক্ষা বাজেট গ্লোবাল ফায়ার পাওয়ার 2022-এর হিসাব অনুযায়ী সামরিক খাতে চীন বিপুল খরচ করে। খুব কম দেশই এতটা খরচ করে বা করতে পারে। চীনের প্রতিরক্ষা বাজেট হল $23,000 কোটি। সেই তুলনায় তাইওয়ানের প্রতিরক্ষা বাজেট $1,680 কোটি। সেনার সংখ্যা, চীনের সক্রিয় সেনার সংখ্যা 20 লাখ আর তাইওয়ানের 1,70,000 মাত্র। ফলে সেনা সংখ্যার হিসাবেও চীন ও তাইওয়ানের কোনো তুলনা চলে না। কার কাছে কত ট্যাঙ্ক? চীনের কাছে আছে 5,250টি ট্যাঙ্ক আর তাইওয়ানের কাছে 1,110টি। ফলে তুলনা অসম। যুদ্ধবিমানের সংখ্যা, চীনের কাছে 3,285টি যুদ্ধবিমান আছে, তাইওয়ানের কাছে আছে মাত্র 741টি। তবে তাইওয়ানের কাছে F-16 যুদ্ধবিমান রয়েছে। নৌবহরের সংখ্যা, চীনের নৌবহর 777টি, তাইওয়ানের মাত্র 177টি। প্রশান্ত মহাসাগরে কে কত খরচ করে? ট্রেন্ডস ইন ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেরিয়েন্সার 2021 অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি খরচ করে আমেরিকা, $80,000 কোটি। দ্বিতীয় স্থানে আছে চীন, তারা $29,000 কোটি খরচ করে। তাইওয়ান সেখানে খরচ করে $1,300 কোটি। তবে তারা সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের থেকে বেশি অর্থ খরচ করে। ওপরের ছবিতে প্রশান্ত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজ। কাকে বাঁচবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো? যদি এরকম পরিস্থিতি আসে, বাধ্য হয়ে কাউকে সমর্থন করতে হচ্ছে, তাহলে কাকে সমর্থন করবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো? দ্য স্টেট অফ সাউথ ইস্ট এশিয়া 2022 জানাচ্ছে লাও, কম্বোডিয়া ও ব্রুনেই নিশ্চিতভাবে চীনের দিকে যাবে। কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, মিয়ানমারের আমেরিকার দিকে থাকার সম্ভাবনা বেশি। সূত্র ডয়েচে ভেলে।